নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি আসমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ আছেন, ভালো আছেন এটাই কামনা করি। রাত্রে শুতে গেলেই, শোয়ার পরেই প্রচুর জোরে জোরে কাশি হয়। সেই কাশি হওয়াতে, সেই কাশির জন্যে কাশ হয়ে এমন পরিস্থিতি হয় যে ঘুমটা তো ভেঙে যায়ই যায়, এবং ঘুম ভাঙার সাথে সাথে অনেক সময় অনেক বেটা ছেলে কি মেয়ে ছেলে মহিলা মানুষদের কাশতে কাশতে কিন্তু প্রচ্ছাপ হয়ে যায় শরীরে। হ্যাঁ, এটা খুব অস্বস্তিকর কারণ, আর বুকের চাপ ধরে। এই যে প্রবণতাটা হয়, এই শুকনো কাশির প্রবণতা, এই শুকনো কাশি নিয়েই আজকে আলোচনা আমাদের। আপনারা যদি কেউ লাইক সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঘন্টার বোতাম টিপে অলটা যদি টেপেন, তাহলে প্রথমেই আপনি ভিডিও পাবেন। আর যদি পছন্দ হয়ে গিয়ে থাকে, ভালো লেগে থাকে ভিডিওটা, একটা লাইক তো আশা এবং কামনা করি। তো এই শুকনো কাশি, এমনি কিছু নেই, সারাদিন ঠিক আছি, সন্ধ্যার পর থেকে হঠাৎ করে কাশি চালু হলো, কিন্তু বেশ সমস্যা হয় রাত্রে ঘুমোতে যাওয়াতে। রাত্রে ঘুমোতে যাওয়াতে খুব জোরে জোরে আওয়াজ হয়ে কাশি হবে, যাতে আমি নিজে কেসে তো কষ্ট পাচ্ছি, আমার পাশাপাশি যারা ঘুমিয়ে আছে বা পরের ঘরে যারা ঘুমিয়ে আছে, তারাও কিন্তু সেই আওয়াজ থেকে ডিস্টার্বড হয়ে যায়। আর তারা ডিস্টার্বড হওয়ার থেকে বেশি আমি যতটা ডিস্টার্ব হই, কারণ কাশি আমরা জেনারেলি দেখি যে কাশি হওয়া মানে ঠিক আছে কাশছে, এটা আমরা ভাবি, এটা আমাদের পার্সপেক্টিভ। কিন্তু যার কাশি হচ্ছে সেই একমাত্র বুঝতে পারে, কারণ এই বুকের কাশিটা এতটাই এক্সার্শন লাগে যে সারা শরীর কাঁপিয়ে দেয়, এবং মাসল টিস্যু, আমাদের পায়ের যে কাপ মাসল আছে ওই পর্যন্ত কিন্তু কন্ট্রাক্টেড হয়ে গিয়ে সারা গায়ে একটা ব্যথা সৃষ্টি করে। এবং কিছু কিছু মানুষের এই কাশতে কাশতে কিন্তু কাপড় নষ্ট হয়ে যায়, কাপড়ের মধ্যে ইউরিন পাস করে ফেলেন, ধরে রাখতে পারেন না। এর পেছনে যে ট্রিগারিং ফ্যাক্টর, সেই ট্রিগারিং ফ্যাক্টর হচ্ছে অ্যালার্জেন্স। বিভিন্ন অ্যালার্জেনের অতিক্রমণের জন্যে কিন্তু এই অ্যালার্জিক ফ্যাক্টরের জন্য এই কাশিটা হয়। বেশিরভাগ দেখা গিয়েছে যে এই কাশিটা হয় হাউস ডাস্ট মাইট বলে একটা জিনিস আছে। হাউস ডাস্ট মাইট বলতে গিয়ে এটা এত ছোটো ধুলো যেটা আমরা চোখে দেখতে পারি না। যদি আমরা গরম জামা কাপড় যদি বার করি, শীতের সময় গরম জামা কাপড় যখন বার করি, আমরা দেখব 6-8 মাস কি 10 মাস যে রাখার পরে যে বার করা হলো, ওখান থেকে ধুলো বেরোচ্ছে। সেই ধুলোটা খুব মাইক্রোনাইজ সাইজ, কিন্তু ওই কাপড়ের মধ্যে কোনো পোকামাকড় যায়নি, যেটা চোখে দেখা যায়। চোখে আমরা কোনো পোকামাকড় দেখতে পারি না, কিন্তু তার মধ্যে রয়েছে একটা পোকামাকড় হয় মাইট বলে। ওই ইউরেকা ফোর্বসের ভ্যাকুম ক্লিনার অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন বাচ্চা বলে, আই এম ডক্টর, দিস ইজ মাই স্টেথোস্কোপ। ওই যে ভ্যাকুম ক্লিনারের যে পাইপটা সেটাকে বোধ করে। মাইট এক্সট্র্যাক্টর, মাইট এক্সট্র্যাক্টর মানে এই পোকাগুলো আমাদের জামা কাপড়ের মধ্যে থাকে, আর এত ছোট সাইজের হয় যে খালি চোখে ওটা দেখা যাবে না, মাইক্রোস্কোপে লাগালে তবে দেখা যায় যে ওই পোকা আছে। তো চিন্তা করুন, যেটা দূরবীন দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে যে পোকাটা দেখা যায়, সেই পোকা, সেই পোকা কাপড় খায়, কাপড় খেয়ে পায়খানা করে, পায়খানাটা, চিন্তা করুন যে পোকার নিজেরই সাইজ এত ছোটো আছে যেটা মাইক্রোস্কোপে দেখা যায়, তো ওর পায়খানা কতটা থাকবে। ওই সাইজের ডাস্টগুলো কিন্তু এই বিছানায় যখন আমরা শুতে যাই, তখন ওই ম্যাট্রেসে বা বালিশে এই সমস্ত মধ্যে থেকে থাকে, নিঃশ্বাসের সাথে এই 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 হাউস ডাস্ট মাইটটা ভেতরে প্রবেশ করে, প্রবেশ করে অ্যালার্জিক ফেনোমেনন করে এই কাশিটা সৃষ্টি করে। অনেকে অনেক সময় অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যালার্জিক্স এই সমস্ত ওষুধ ব্যবহার করেন, কিন্তু সাময়িক লাভ পান। আবার 5 দিন খেলেন, 5 দিন একটু ভালো আছি, তারপরে আবার যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। অর্থাৎ এর জন্য চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে, কত পরিমাণে হচ্ছে। তার জন্য মডিফাইড স্কিন প্রিক টেস্ট চামড়ার উপরে করতে হবে, সেই করে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে হচ্ছে, তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন দিয়ে দিলে কিন্তু এখান থেকে সুরাহা পাওয়া যায়, বেরিয়ে আসা যায়। আর এই পরিষেবা নেওয়ার জন্য নিচে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে ফোন করে আপনারা নাম লিখিয়ে সোমবার থেকে শনিবার আসতে পারেন। আমি একমাত্র মৌলালিতেই বসি, আর অনলাইন এই কনসালটেশন করা যায় না, কারণ আপনার চামড়ার উপরেই পরীক্ষা হবে, অর্থাৎ সশরীরে আপনাকে আসা প্রয়োজন লাগে, এতে অনলাইন কনসালটেশন করে কোনো লাভ হয় না। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করিয়ে ভ্যাকসিন করে নিলে কিন্তু সুবিধা হয়,
আর নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে পারেন। সোমবার থেকে শনিবার খোলা। আপনারা ভালো আছেন আশা করি, সুস্থ আছেন, খুশি আছেন। ভালো যদি লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করবেন। শেয়ার করলে আরও অনেক মানুষ যারা জানেন না তারা ওয়াকিবহল হবেন। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি সেন্টারের পক্ষ থেকে।